গণতন্ত্রের এটা একটা বৃহত্তর উৎসব। শিলিগুড়িতে আমরাই শান্তিপূর্ণ ভোটের পরম্পরা তৈরি করেছি। 1994 সালে সিপিএমের আক্রমণে তৎকালীন কংগ্রেস প্রার্থী, আনডিভাইডেড কংগ্রেস ছিল, উদয় চক্রবর্তী নিহত হয়েছিল 14ই মে। সেই রক্তাক্ত দিনের কথা ভুলিনি। প্রচুর সন্ত্রাস দেখেছে নির্বাচন, কিন্তু আমরা কোনো নির্বাচন জিতেছি কিন্তু কোনো নির্বাচন হেরেছি। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার নির্দেশ মেনে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মানুষকে তার ভোটাধিকার গণতন্ত্রের উৎসবে প্রয়োগ করতে দিতে হবে, সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হবে। উৎসবের মেজাজে ভোট হচ্ছে। বিরোধীরা কোনো অপপ্রচার চেষ্টা করলে বা কোনো অশান্তির চেষ্টা করলে পুলিশ প্রশাসন দেখবেন। আমরা আমাদের কর্মীদের শান্ত সংযত থেকে মাথা নিচু করে মানুষকে ভোট দিতে উৎসাহিত করার কথা বলেছি এবং আমরা প্রার্থনা করি যে সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ ভোট দিক। নতুন শিলিগুড়ি গড়ুক, উন্নততর শিলিগুড়ি গড়ুক এবং কল্লোলী তিলোত্তমা শিলিগুড়ি পরিণত হোক। সবচেয়ে বড় কথা, গণতান্ত্রিক ব্যবস্থার এই পরীক্ষায় আজকে ঘটনাবিহীন নির্বাচন হবে, অ্যাবসলিউট শান্তিপূর্ণ নির্বাচন হবে। নির্বাচনের ঠিক আগের পর্যন্ত একটা ইনসিডেন্ট হয়নি, একটা এফআইআর হয়নি। সুতরাং এই নির্বাচনটাও অখণ্ড শান্তির মধ্যে দিয়ে হবে। আমি নিজে মনিটরিং করছি। আমি এখন চলে যাব আমার নির্বাচন ক্ষেত্র 33 নম্বর। সেখান থেকেই দিনভর আমার কন্ট্রোল রুম, ওয়ার রুম আছে, সেখান থেকে আমি নির্বাচন পরিচালনা মনিটরিং করব। কোথাও কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এটা আমরা বিশ্বাস করি এবং এটা বিশ্বাস রাখি। এবং মানুষকেও আমরা সনির্বন্ধ অনুরোধ করেছি যে সবাই আসুন, এই বৃহত্তর গণতান্ত্রিক পরিবেশের যে ভোটাধিকার প্রয়োগ করে আপনার লোকাল সেলফ গভর্নমেন্ট তৈরি করা, সেই তৈরি প্রক্রিয়ায় আপনারাই মেন চালিকা শক্তি। আপনারা আসুন, অংশগ্রহণ করুন।